আজকে হচ্ছে ওয়েডনেসডে আর এখন বাজে সকাল 9টা। সকাল 9টা থেকে আমি আমার আজকে ব্লগ স্টার্ট করলাম। আমাদের হাউসওয়াইফদের প্রতিদিন কিন্তু শুরু হয় কিচেন দিয়ে, দিনের শুরু আমাদের কিচেন দিয়ে স্টার্ট হয়, তাই আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম কিচেন দিয়ে। এখন সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি, আলু পটলের তরকারি, আর হবে রুটি। আর আজকে অনেক কাজ আছে, দুপুরবেলাতে চিকেন বিরিয়ানি হবে, আর আজকে মানু আর রিকে হেয়ার কাটিং হবে, বুঝতেই পারছো কোনোদিন এটা করিনি, সে কাজটা আজকে করতে হবে। কি করব, লকডাউনের জন্য তো করতেই হবে, ওরা না হলে চুল মাথায় বড় বড় হয়ে যাচ্ছে, একদম বিচ্ছিরি অবস্থা। আর গরম পড়ে গেছে, গরমের ভেতরে ওইভাবে ঘাড়ের মধ্যে চুল মানে রাখাও মুশকিল, তো সেই জন্য আজকে এই কাজগুলো হবে। তো তোমাদেরকে দেখাবো যখন চুল কাট করব, আর এখন আপাতত আমি ব্রেকফাস্ট বানাই আর ঘরের কাজগুলো সেরে ফেলি। চলে এসেছি পার্লার, আমার চাকু, এটা হচ্ছে ছুরি, এই কাচ্চি কুড়ের বদলে নিয়েছি রেজার, আর স্প্রে বটল নেই, তাই এক মুখ জল নিয়ে এসেছি। এই দেখো যাও কি আমারে মাটলি কি খাতা না চিচি দিও তো স্টাইল করে তুমি চিচি দিও না, চুপচাপ বসো, যা স্ট্রেট হয়ে, আমি তো পার্লারে চাচা না, বসো পার্লারে, পুরো চাচা না, আমি করে তুমি স্ট্রেট হয়ে বসো, সব দেব স্টাইল করে দেব কিন্তু না, বলছে এর থেকে নাকি আমার অনেক 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 আসতে পারে, সোজা হয় ঘাস, সোজা হয় বসো, এমনি কি ঝুঁকি বসো।
তাড়াতাড়ি খেলা ফিনিশ করো। আরই ওই দিকে ক্রিকেট খেলে যাচ্ছে নিজের মন মতো। তো আজকে আমি তোমাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব, সেটা একটা স্প্যানিশ ডেজার্ট, আর ডেজার্টটার নাম হলো ফ্রাইড মিল্ক কেক। খুব ভালো রেসিপি, খুব টেস্টি রেসিপি হয়। তো ওই রেসিপিটা করার জন্য তোমার ধাপে ধাপে করতে হবে, তো কিছুটা স্টেপস আমি এখন সকালবেলা করে রাখতে হবে, কারণ কি এই মানে এটা করার পরে 3-4 ঘন্টা রেফ্রিজারেটরে স্টোর করে রেখে দিতে হয়। তো সেই জন্য এখন কিছুটা স্টেপ তোমাদের সাথে আমি শেয়ার করব, বাকিটা হচ্ছে বিকেলে। এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি, এটা দুধটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। আমার এখানে প্রায় 750 ml এর মতো দুধ রয়েছে, এবার এটা ফুটে উঠলে তখন আমি বাকি কাজটা করবো। দুধে ফুট ধরে গেছে, এবারে আমি কিছুটা দুধ সরিয়ে রাখবো। এখানে আমি নিয়ে নিয়েছি 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, এই কর্নফ্লাওয়ারের ভেতরে আমি 1 কাপ দুধ সরিয়ে রেখে দেবো। দুধটা একটুখানি নাড়াচাড়া করে নেবে, দিয়ে সরটাকে সরিয়ে রাখবে, দিয়ে এর ভেতরে 1 কাপ দুধ আমি সরিয়ে রাখবো কর্নফ্লাওয়ারটাকে ভালো মতো করে গুলানোর জন্য। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দারচিনি, সুন্দর ফ্লেভার উঠবে, আর দিয়ে দেবো লেবু, যে খোসাটা শুধুমাত্র লেবুর খোসাটা, আমি এখানে গন্ধরাজ লেবুর খোসা দিয়েছি। যদি তোমাদের কাছে গন্ধরাজ লেবু না থাকে তোমরা এমনি পাতি লেবুর খোসাও দিয়ে দেবে, কিন্তু খোসাটা কিন্তু খুব সাবধানে, এর ভেতরে যেন কোনো রকম কোনো লেবুর কিছু যেন না যায় অংশ, শুধুমাত্র অনলি খোসা। এটা আমি জাস্ট স্মেলের জন্য দিচ্ছি সুন্দর, কারণ তাহলে দুধটা কেটে যেতে পারে, ওই জন্য খুব সাবধানে এটাকে পিল করবে। দিয়ে ভালো করে দুধটাকে আমাকে নাড়তে হবে, ভালো করে গুলে নিতে হবে যেন কোনো লাম না থাকে। এটা আর এই মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ মিল্ক পাউডার, দিয়ে ভালো করে আবার গুলে নেবো সুন্দর করে। এটা ফুটছে আস্তে আস্তে, সর দেখো পড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ চিনি, চিনিটা নিজেদের মিষ্টি অনুযায়ী দেবে, যে যেমন মিষ্টি খায় সেই অনুপাতে। এবার ভালো করে এটাকে নাড়তে হবে যেন তলা থেকে লেগে না যায়। দেখো এই কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে, ঠিক নিয়ে এর ভেতরে খানিকটা হোয়াইট রিফাইন অয়েল দিয়ে ভালো করে পুরো পটটাকে আমি গ্রিস করে নেব, দিয়ে এর ভেতরে আমি দিয়ে দেব যে ব্যাটারটা বানিয়েছি। দেখো ভালো করে আমি এটাকে ভরে নিয়েছি সেট করার জন্য, এবার কিছু বার এরকম করে ট্যাপ করে নেব আমি ভালো করে। এবারে এটাকে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব, নর্মাল টেম্পারেচার আসলে তারপরে এটাকে আমি রেফ্রিজারেটরে রেখে দেব, মিনিমাম 3 ঘন্টা রেফ্রিজারেটরে রাখতে হবে, নাহলে এটা ভালো মতো সেট হবে না। গুড ইভিনিং, চলে এসছি কিচেনে। এবার আমি যেটা সেট হতে দিয়েছিলাম সেটা আমি রেফ্রিজারেটর থেকে বার করে নিয়েছি, দেখো এইরকম। এবার এটাকে আমি কি করবো, এরকম একটা প্লেট নেবো, দিয়ে খুব সাবধানে আস্তে করে এটাকে আমায় বার করে নিতে হবে। দেখো বার করে নিয়েছি, কি সুন্দর হয়েছে। এবার এটাকে সুন্দর করে পিস পিস করে সাবধানে কেটে নিতে হবে। বেশ কিছুটা আমি রিফাইন হোয়াইট রিফাইন অয়েল নিয়ে নেবো, কেন কি আমাকে এগুলোকে ডিপ ফ্রাই করতে হবে, তো তেলটা গরম হোক
ততক্ষণে আমি কি করব, এদিকে দেখো এই যে পিসেস গুলো রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা পিসেস গুলো, এগুলোকে কি করব প্রথমে হালকা হাতে তুলতে হবে, দিয়ে ময়দা দিয়ে ভালো করে কোট করে নিতে হবে, কর্নফ্লাওয়ার সরি ময়দা নয় কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিলাম আমি, এগুলো যতক্ষণ তেলটা না গরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই কাজগুলো করতে থাকি। গরম হয়ে গেছে, আমি এটাকে কর্নফ্লাওয়ারে কোট করেছি, এবার এটাকে আমি কি করব একটা এগ বিট করে নিয়েছিলাম সেই ভেতরে এটাকে আমি চুবিয়ে দেব, চুবানোর পরে খুব সাবধানে নয় কি সফট জিনিস আস্তে করে হালকা হাতে ছেড়ে দিতে হবে ওয়ান বাই ওয়ান, আমি উল্টে দিয়েছি, উল্টে দেওয়ার পরে এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তারপর আরেকটা দিকে আমি উল্টে দিয়েছি, এভাবে খুব সাবধানে হালকা হাতে উল্টে দিতে হবে কারণ এটা ভেতরটা তো প্রচণ্ড সফট হয় তো যাতে ভেঙে না যায়, পুরো একদম চারপাশ ভালো করে উল্টে উল্টে ফ্রাই করে নিতে হবে। আর মানু আমাকে হেল্প করছে তোমরা দেখতে পাচ্ছ, ও কোট করে দিচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে আর আমি এখানে ফ্রাই করছি, এবারে গ্যাসের আঁচটা একটুখানি বাড়িয়ে দেবো কারণ আমার যেটা মেন বেক হওয়ার যা হওয়ার হয়ে গেছে একটুখানি এবার বাড়িয়ে দিতে হবে, এবার মোটামুটি চারটা দিক পুরো একদম, আর তোমরা রামায়ণ মহাভারত দেখছো আমার এখনো দেখা হয়ে ওঠেনি দেখতে হবে কারণ আমার খুব ইচ্ছে, ছোটবেলায় রামায়ণ মহাভারত যে সময় হয়েছে আমার তার কিছুই মনে নেই পুরোপুরি, মানে তখন আমরা অনেকটাই ছোট ছিলাম মানে মনে রাখার মতো ক্ষমতা সেইভাবে ছিল না, যার জন্য আমার একদমই মনে নেই খুব একটা, আর ছেলেরও এইবারে সিলেবাস রামায়ণ হয়ে গেছে কিন্তু এবারে সিলেবাসে ওদের মহাভারত রয়েছে তাই মহাভারতটা দেখাও হবে, তাই রামায়ণ মহাভারত দেখবো, আমাদের এপিক বলে কথা দেখতে তো হবেই, জানতে হবে বুঝতে হবে, আর তখনের যে রামায়ণ মহাভারত ছিল ওটা একটা আলাদাই ছিল, এত রামায়ণ মহাভারত হয়েছে কিন্তু মানে তখনের সে রামায়ণ মহাভারতের মতো কিন্তু সেই চার্ম কিন্তু একদম নেই, তখন মানে তো আর সবার ঘরে টিভি ছিল না, কিছু কিছু মানুষের ঘরে টিভি ছিল, আমার মনে আছে আমার মায়ের ঘরে সব মানে যত পাড়া যত লোকজন আসতো সবাই এসে বসে টিভি দেখতো, এটা বেশ মজা হতো, আর পুরো রাস্তা সকাল 9টা থেকে হতো পুরো রাস্তাঘাট পুরো একদম ফাঁকা, সে সময় শুনেছি মারা বলতো যে মানে এত সবার রামায়ণ মহাভারতে গিয়েছিল, তোমার মনে আছে তো রামায়ণ মহাভারত? লোকে বাইরে গিয়ে দেখতাম, ওই সময় কোনো ব্যাপার ছিল না, না মানুষের মানুষের কত মিল মিল ছিল, খুব মিলমিশ ছিল যে আমার আছে তোমার নেই এই ব্যাপারটা একদম ছিল না, এখন যেমন মানুষের কারো যদি একটু বেশি থাকে এত অহংকার রেশারেশি হয়ে গেছে তখন কিন্তু ওই লজ্জা এই সমস্ত কিছু ছিল না, বিজয়া দশমীতে আমরা পোটলা বেঁধে নিয়ে যেতাম সমস্ত কাকিমাদের জেঠিমাদের বাড়ি যেতে হবে নাড়ু খেতে হবে, আর সবার বাড়িতে গিয়ে নাড়ু খাওয়া সম্ভব নয় তাই প্লাস্টিক বেঁধে নিয়ে যেতাম দিয়ে নাড়ুটাকে প্লাস্টিকে করে নিয়ে চলে আসতাম, মানে নির্লজ্জের মতো বলেই ফেলতাম যে কাকিমা এটাকে প্লাস্টিকে দিয়ে দাও আমি ঘরে গিয়ে খাবো, আমাদের ছেলেমেয়েরা তো এগুলো কিছু বুঝলোই না, হয়ে গেছে কমপ্লিট, তো যাই হোক দেখো এখানে হয়ে গেছে আমার ফ্রাইয়ের এটা পুরো একদম, দিয়ে এগুলো তুলে নেবো, লকডাউনে আর কিছু হোক না হোক এই ডেলি ডেলি ডেজার্ট আইটেম তোমাদেরকে শেখাতে গিয়ে আর দেখাতে গিয়ে আমিও খাচ্ছি আর আমিও কিন্তু বুঝতেই পারছো মিষ্টিতে কি অবস্থা হবে খেয়ে খেয়ে, যা হবে হবে দেখা যাবে, তারপরে জিম জয়েন করবো সব ঠিক হয়ে যাবে, এখন খেয়ে বাস ফ্রাইড হয়ে গেছে আর বাকিগুলো ফ্রাইড হচ্ছে, এবার কি করব আমি এখানে কিছুটা চিনি তোমার ডাস্ট করে নিয়েছি, এবার চিনি দিয়ে এটাকে সুন্দর করে একটু মুড়িয়ে নিতে হবে, দেখতেও বেশ সুন্দর লাগবে আর টেস্টও কিন্তু এতে আরও বেশি হবে, ভেতরটা এত পুরো সফট একদম তুলতুল করছে, হুম
রেডি হয়ে গেছে আমার স্প্যানিশ ফ্রাইড মিল। কি দাম দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব ইয়ামি হয়। খেয়ে দেখি, আসো সবাই চলে আসো। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরে আমাদের এট লাস্ট একটা তোমাদের কেক কেটে দেখাই জিনিসটা কেমন। দেখো ভেতরটা কত সুন্দর সফট, একদম পুরো একদম সফট। দেখো পুরো একদম হোয়াইট, যেমন আমাদের ছানার কেক হয় ঠিক সেরকম হয়েছে। প্রচন্ড গরম, খেতে পারি এবার? তুমি আসো দিদি, টেস্ট করে দেখো এটা কেমন আছে। সুন্দর কিন্তু ডেজার্ট, তার কোনো খাটনি নেই, যে বিশাল কিছু খাটনি তাও না, বিশাল কিছু ইনগ্রেডিয়েন্টস লাগছে তাও না। আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, কর্নফ্লাওয়ার যদি ঘরে অ্যাভেলেবেল এই সময় নাও থাকে তোমরা, আমরা যে ময়দা ইউজ করি অল পারপাস ফ্লাওয়ার, যেটা ময়দা সেটাকে ইউজ করতে পারো। আসো না এখানে, মায়ের টাইমে ডিম ছাড়া হয়েছে, ডিম ছাড়াও করা যায় বলো? ডিম ছাড়াও করা যায়, যদি কারো ইচ্ছা হয় যে ডিম খাবো না, তাহলে সেক্ষেত্রে তারা ময়দাতে প্লেন কোট করে কর্নফ্লাওয়ার মানে যাই হোক কোট করে নিয়ে তোমরা ফ্রাইড করবে, একটু ডিপ ফ্রাই করে তারপর তার উপর দিয়ে সুগার ডাস্ট করে দেবে। খেয়ে দেখো না দূর, এখানে আসো। নরম বল, বাইরের দোকানে মিষ্টি খাওয়ার থেকে ঘরে বানাও আর খাও। উপরে চিন্তা করতে হলে তাও ভালো না। অবশ্যই বানিও, বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট বক্সে সবাই ছবি তুলে পাঠাবে। চেষ্টা করবো প্রতিদিনই কিছু না কিছু ডেজার্ট আইটেম তোমাদের কাছে শেয়ার করার, যতটুকু আমি জানি অবশ্যই সেগুলোকে আমি চেষ্টা করবো। আর ভিতরে যে লেবুর ইয়েটা দিয়েছি বলে একটা খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে না? মন্দ লাগলো তুমি লেবু বিতমনালো। গুড মর্নিং, আজকে কালকে রাতে তোমাদের সাথে আমি ব্লগটা ফিনিশ করতে পারিনি, তার কারণ হচ্ছে তোমার কালকে একটা ভালো সিনেমা দিয়েছিল, জমের রাজা দিল বড়ে সিনেমাটা দেখছিলাম, বাংলা সিনেমাটা খুব ভালো লাগলো, বেশ একটু মজাদার একটু অন্য ধরনের। তো দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছিলো, তারপর ডিনার করতে করতে শুতে শুতে অনেক অনেক রাত হয়ে গেছিলো, তাই আর তখন ব্লগ এন্ডিং হয়নি। তো আজকে সকালবেলাতে এখন 8টা বাজে, 8টার সময় ঘুম থেকে জাস্ট এই জাস্ট আমি উঠলাম ঘুম থেকে, এখন প্রচুর কাজকর্ম বাকি আছে, তাই আর গল্প করা তোমাদের সাথে আমার সময় নেই। তবে অবশ্যই কিন্তু আমার কালকের যে স্প্যানিশ মিল্ক ফ্রাইড মিল্কটা বানিয়েছিলাম সেটা কিন্তু অবশ্যই বানিও, খুব ভালো ডেজার্ট, খুব তাড়াতাড়ি চটজলদি একটা ডেজার্ট। যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটু লাইক দিয়ে দিও কমেন্ট বক্সে, আর যদি বানাও তো কমেন্ট বক্সে একটা পিক কিন্তু অবশ্যই আমাকে সেন্ড করো। আর যারা ফার্স্ট টাইম চ্যানেলটা এসে ভিজিট করছো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা, বাই বাই, হ্যাভ আ গুড ডে, and stay at your home.